শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমি রাজীব মুস্তাফি শুরু করছি জিনাদা টিভি নিয়মিত অনুষ্ঠান বাজার দর যথারীতি আজকেও থাকছি জিনাদার প্রাণকেন্দ্র অবস্থিত জেলার অন্যতম জনপ্রিয় বাজার নতুন হাটখোলাই জানিয়ে রাখি আজ 27 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ রোজ রবিবার এই স্থানটিতে অর্থাৎ নতুন হাটখোলা বাজারে সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবারের অন্যতম একটি হাট আজকে রবিবার এই স্থানটিতে বসেছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই স্থান থেকে পণ্য সরবরাহ হয়ে থাকে এবং আজকে রৌদ্রোজ্জ্বল এই দিনে বেশ সমাগম ঘটেছে সাধারণ ক্রেতাদের এবং পাইকারি বিক্রেতারাও বেশ ব্যস্ত সময় পার করছেন দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের বাজার দর ও বাজার পরিস্থিতি আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত এবং অভিব্যক্তি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজকের বাজার পরিস্থিতি ও বাজার দাম সম্পর্কে তো চলুন দর্শক শুরুতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সবজির বাজারে এবং জানিয়ে দেব আজকের সবজির বাজার কেমন যাচ্ছে এবং বাজার পরিস্থিতি দর্শক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি সবজি দোকানের সামনে সচরাচর আমরা এখন জেনে নিব সবজির দাম কেমন যাচ্ছে তো কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে আসসালামু আলাইকুম উস্তে আপনার 100 টাকা কেজি বেগুন 30 টাকা কেজি টমেটো 30 টাকা কেজি সিম 20 টাকা কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আমাদের এই বাজারটিতে অর্থাৎ নতুন হাটখোলা বাজারে আপনাদের এই অংশের পাশেই আছে পাইকারি অংশ এবং সেখান থেকে আপনারা পণ্য সংগ্রহ করে থাকেন তো আজকে আপনাদের সরবরাহটা কেমন আজকের দিনে আপনারা যে সবজিগুলো কেমন পেয়েছেন অন্য দিনের চেয়ে অন্য দিনের চেয়ে আজকে সবজি করা ভালো আচ্ছা কোনো ঘাটতি নেই তো না 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 আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা আরো একবার শুনবো সিম কত টাকা করে যাচ্ছে কেজি সিম যাচ্ছে আপনার 20 টাকা কেজি কেজি আর হচ্ছে আপনার টমেটো 30 টাকা কেজি টমেটো 30 টাকা কেজি উস্তে কত করে যাচ্ছে উস্তে আপনার 100 টাকা কেজি বেগুন 30 টাকা কেজি আচ্ছা সিম গত সপ্তাহে কত ছিল সিম গত সপ্তাহে আপনার 30 25 ছিল টমেটো 30 টাকা 25 টাকা তাহলে আপনার দেখা যাচ্ছে যে খুব একটা বেশি পার্থক্য ছিল না তো কতটুকু পার্থক্য আপনার মনে হয় আপনার ওই 19 20 মানে খুব অল্প আচ্ছা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার লাউ আছে লাউটা কি আপনার দোকানে লাউ পাশে দোকানে দর্শক দেখতে পাচ্ছিলেন বেশ কয়েকটি সবজির দাম উনি বলছিলেন সাধারণত আমরা যতটুকু জানি যে সরবরাহের ঘাটতি এ সপ্তাহে নেই যার কারণে দামের খুব একটা পরিবর্তন ঘটেনি আমরা আরো একটি দোকানের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম টমেটো 30 টাকা কেজি টমেটো 30 টাকা কেজি আমরা যদি আপনার কাছে একটু যাই লাউ 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 কত করে যাচ্ছে সিম দস্তিছিল আপনার 25 টাকা সিম 25 টাকা উনি 30 টাকা বিক্রি করছেন আপনি 25 টাকা 5 টাকা কম কারণ কি লাউ 40 টাকা আচ্ছা লাউ 40 টাকা পিস যে কোনো পিস নিলে 40 টাকা 40 টাকা পিস যে কোনোটা যায় আবার কেউ কমও দেয় 20 টাকা আচ্ছা এই লাউটা কোথা থেকে সংগ্রহ করছেন এখান থেকে না অন্য কোথা থেকে এখানে কত করে কি দিয়েছে বলতে পারলাম না আমি আমার মাল মিস তো আচ্ছা তার মানে আপনার 40 টাকা করে লাউ যাচ্ছে গত সপ্তাহে কত ছিল গত সপ্তাহে কত ছিল বলতে পারলাম না লাউ কিনেছে মনে হয় 20 টাকা 20 টাকা 25 টাকা দর্শক জানিয়ে রাখি উনি সঠিকভাবে হয়তো বলতে পারছেন না গত সপ্তাহে লাউ 50 55 এরকম গিয়েছে সচরাচর 50 টাকা ধরা যায় আপনার এখানে কচু দেখা যাচ্ছে মানগিরি কচু কচু মালে কিনেছেন বলতে পারবো না এখন বেচা বেচাটা আছে আপনি বেশ আপনি 40 টাকা কেজি 40 টাকা কেজি কেজি আচ্ছা লাল শাক আটি কত লাল শাক 10 টাকা আটি 10 টাকা আটি আচ্ছা আর কি আছে আপনার কাছে মেটে আলু আছে মাটি আলু বেশ আপনার 40 টাকা কেজি আচ্ছা এটা কোথা থেকে সংগ্রহ করা এই বাজার থেকে কোথাও নিয়ে থেকে কোথা কিনেছে কোথায় বলতে পারো না মালিক কিনেছে তো আচ্ছা সচরাচর উনি এই দোকানের মালিক নন কিন্তু একজন কর্মচারী খুব সম্ভবত দর্শক শুনছিলেন বেশ কয়েকটি সবজির সচরাচর বাজারে এই ধরনের সবজির সমাগমটাই বেশি আর
আমরা যেটুকু বুঝতে পাচ্ছি আজকে সবজির বাজারে সর্বরাহ যথেষ্ট পরিমাণের আছেই বলা যায় এবং দামের খুব একটা হেরফের হয়নি আমরা যেটা জানতে পারছি লাউয়ের দামে একটু তারতম্য ঘটেছে সেখানে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহে লাউ ছিল 50 টাকা এবং আজকে সেটি কমে 10 টাকা কমে 40 টাকা হয়েছে তো দর্শক এই পর্যায়ে আমরা সবজি বাজার থেকে বিদায় নিচ্ছি এবং চলুন ঘুরে আসি মাংসের বাজার থেকে এবং জানিয়ে দেব আজকের মাংসের দর কেমন যাচ্ছে আর আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন বাজার সংক্রান্ত এবং বাজার দর সংক্রান্ত তো চলুন দর্শক মাংসের বাজার থেকে ঘুরে আসি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মাংসের দোকানের সামনে এবং যথারীতি কথা বলবো বিক্রেতার সঙ্গে তবে আজকের বাজার পরিস্থিতি সম্বন্ধেও আজকের এই বিক্রেতা বলবেন আমাদের বিস্তারিত এবং সচরাচর যেটা হয়ে থাকে এই বাজারটিতে খাসির মাংসের একটা দারুণ বিক্রি আমরা দেখি কিন্তু আজকের দিনে সেই বিক্রিটার একটি ঘাটতি পড়েছে তো বিস্তারিত জানি আজকের বাজারের এই দোকানটির বিক্রেতার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকের বাজার সম্বন্ধে একটু বলবেন আর তার আগে আমরা দামটা জেনে নিই খাসির মাংস 800 টাকা কেজি 800 টাকা কেজি আছে গত সপ্তাহে কত ছিল 800 করেই বিক্রি ছিল আচ্ছা আমরা যতটুকু জানি তার আগের সপ্তাহে 750 থেকে 800 ছিল তো আজকে কি আপনাদের 800 টাকা করে ফিক্সড করছেন না একদম ফিক্সড না 10 20 টাকা কমও রাখি আবার একটু বেশিও বিক্রি হয় 750 টাকা অর্থাৎ 750 টাকা করে কি বলা যাচ্ছে 750 টাকা করে আপনারা কেউ যদি আপনারা আছে দুই মন বেশি গোশের অর্ডার দেয় তখন অর্ডারটা নি তাছাড়া দিতে পারছি না অর্থাৎ যারা খুব অল্প পরিমাণ ক্রয় করবে 1 কেজির জন্য 750 টাকা নেই ওইটা নিয়ে যায় না ঠিক আছে কারণ আছে ওগুলো বেঁচে ছিলে কাটতে হয় অল্প গোশ ভালো করে খাওয়াতে হবে এই তাহলে আপনাদের এই দাম বৃদ্ধির পর থেকে আপনাদের বিক্রয়ের অবস্থা কেমন বিক্রয় এখন একটু কম 50 টাকা করে আমরা যদি দাম বৃদ্ধি মনে করি থাকি তাহলে এই বৃদ্ধির কারণটা কি বলে মনে হয় হাটে ক্রাইসিস ছাগল কিনতে পাওয়া যাচ্ছে না ছাগলের একটু ক্রাইসিস আছে আমাদের দেশে এখন এই জিনেদার ভিতরে ছাগলের ক্রাইসিস অন্য জায়গায় আছে কেমন তা জানি না কিন্তু জিনেদার ছাগলের খুবই ক্রাইসিস তার মানে আপনাদের এইখান থেকে স্থানীয়ভাবে আমরা আপনারা যেখান থেকে সংগ্রহ করে থাকেন সেখানে দাম বাড়তি দামে আপনাদের কিনতে হচ্ছে আর বাইরের লোকজন আইসে ঢাকা চিটাঙ্গের পার্টিরা আইসে আমাদের এখানে লোকাল হাট এনতে কিনে নিয়ে চলে যায় এই কারণে আমরা দাম বেশি দিয়ে কিনতে হয় আমাদের ওদের মাছ কিনতে তাহলে এই যে দাম বৃদ্ধির ফলে আপনাদের যে পরিমাণের একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বা বিক্রয়ের উপরে এটার প্রভাব পড়েছে সেটা পড়লে কতখানি পড়েছে অনেক 90% হান্ড্রেডের মানে 90% আমাদের প্রভাব বেশি তার মানে আপনার দর্শক যেটা উনি বলছিলেন যে সম্প্রতি সময়ে অর্থাৎ সপ্তাহ দুই আগে 750 টাকা থেকে 800 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম ছিল এবং সেটি চর্বি সহ ছিল 750 টাকা এবং শুধুমাত্র মাংস নিলে কেজি প্রতি 800 টাকা ওনারা বিক্রি করতেন সেটি 50 টাকা বেড়ে আজকের বাজারে দাঁড়িয়েছে 800 টাকা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি থাকার কারণে তারা এই দামটিতে বিক্রয় করতে বাধ্য হচ্ছেন এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন রকম সংগ্রহ হচ্ছে এখান থেকে যার কারণে এই ঘাটতিটি হয়েছে তো দর্শক আমরা আরেকটু কথা বলবো ওনার সাথে বর্তমান যে বাজার পরিস্থিতি এবং ক্রমাগতভাবে দাম বাড়ছে প্রতিটি দ্রব্যেরই দাম বাড়ছে তো এই এই দামের সাথে আপনাদের মাংসের বাজারের দামের কতটুকু আপাতত এই পর্যন্তই মানে স্থিতিশীল থাকবে আর বাড়বে না আর বাড়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এই এটার আপনার নিশ্চয়তা আপনারা কত কোনখান থেকে এই আপনার বেচা কেনার পরে এটা নির্ভর হয় আপনার এই যে পিকনিক জান ফেব্রুয়ারি মাস চলে গেলে কম বেশি বোঝা যায় কমে যাবে না মানে হ্যাঁ সামনে দিকতে হয়তো কমতে পারে আর এমনিতে আপনার কাছে আর একটি প্রশ্ন সেটা হলো যে আমাদের অন্যান্য যে সকল পণ্য আছে দ্রব্য আছে সেগুলোর দাম তো ক্রমাগতভাবে বাড়ছে একজন বিক্রেতা হিসেবে আপনি কি মনে করেন এই জিনিসটা কতটুকু জনজীবনে প্রভাব পড়ছে জনসাধারণের ক্ষমতার বাইরে এ জনসাধারণ মানে এখন সামান্য একজন 500 টাকা জন বেঁচে আছে খাসির গোশ কিনা সম্ভব না তার
তার চাল কিনাই হয় না তার খাসির গোশ কেনে কি করেছে এই কারণে তো মানে যারা খাবে তারাই খেতে পারছে না দুই একজন শতকরা দুই একজন মানুষ খাসির গোশ খেতে আর সবাই পারে না ধন্যবাদ আপনাকে আল্লাহ দর্শক দেখছিলেন আজকের বাজার পরিস্থিতি এবং শুনছিলেন আজকে খাসির দাম এবং জানিয়ে রাখি ক্রমাগতভাবে দাম বৃদ্ধির ফলে প্রতিটি দ্রব্যের উপরেই দামের অসম্ভব রকমের একটি প্রভাব পড়েছে যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিনকে দিন এবং তার প্রভাবটাও পড়তে শুরু করেছে সর্বস্তরে তো দর্শক চলুন আমরা আপনাদের জানিয়ে দিই মাংসের বাজার দরটা কেমন যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আছি একটি গরুর মাংসের দোকানে সামনে এবং কথা বলবো বিক্রেতার সঙ্গে এবং জেনে নেব আজকের দাম কেমন যাচ্ছে এবং অন্যান্য পরিস্থিতি সম্বন্ধে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে গরু মাংস আজকে বাজার দর চলছে 550 টাকা 550 টাকা কেজি প্রতি জি কেজি প্রতি তো সেক্ষেত্রে গত সপ্তাহে কত ছিল এবং কোনো পরিবর্তন হয়েছে এই এক সপ্তাহ কি 8-9 দিন মতো হচ্ছে 550 টাকা বিক্রি হচ্ছে এর আগে 30 টাকা ছিল কিন্তু 550 টাকা বেশি আমাকে লস হচ্ছে আচ্ছা আপনার এক সপ্তাহ আগেও অর্থাৎ এক সপ্তাহ থেকে বেশি সময় 10 থেকে 12 দিন প্রায় 2 সপ্তাহ মতো আপনাদের এই দামটি চলছে আপনি বলছিলেন এখনো লস হচ্ছে এই বিষয়টি একটু লস আছে গরুর দাম খুব বেশি গরুর দাম খুব বেশি 550 টাকা আমরা বেচছি 550 টাকা আমরা কিনতে পারছি না তো 550 টাকা কিনা পণ্য কিনে আপনাদের বিক্রয়ের উপর প্রভাব পড়েছে কতটুকু বেচা কিনা ভালো বেচা কিনা খুব ভালো কিন্তু বেচা কিনা কইরা কি করব গরু তো কিনতে পারছি না আপনাদের যে পরিমাণ বিক্রি লক্ষ্যমাত্রা থাকে সেটা ঠিক হচ্ছে কিন্তু আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এরকম এটা প্রভাব পড়ছে জি জি এরকমই বেচা কিনা খুব সচরাচর আপনারা এই দামে 550 টাকায় মাংস কি কি ধরনের মিলিয়ে দেন সব কিছু মিলায় যে যেখান থেকে নেই সেখান থেকেই দিই সব কিছু মিলায় দেওয়ার চেষ্টা করি মানে একজনের যেটা যার যেটা পছন্দ হয় তার সেটাই দিই আচ্ছা আপনি কি মনে করেন যে সব ধরনের কাস্টমারই এই দামে তারা অভ্যস্ত কিংবা স্বাচ্ছন্দ্যবোধ করছে কেউ কি আপনার এই দামটা এই 50 টাকা দাম বৃদ্ধিতে অস্বস্তি বোধ করছে না 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 এরকম মনে করছে না ভালো নেবে সে চেষ্টা করছে যে 10-20 টাকা বেশি যায় কিন্তু আমি জিনিসটা যেন ভালো করে পাই কিন্তু আসলে তো ওইভাবে ষোলো আনা ভালো করে আমাকে দেওয়ার মতো নেই আজ তো গরু কিনে নিয়ে এসে টুকরো টুকরো করে বেচা তো বুঝতে হবে আপনাকে ধন্যবাদ ওকে দর্শক শুনছিলেন আজকের গরুর বাজার থেকে গরুর মাংসের যে দাম সেটি এবং বাজার পরিস্থিতি সম্বন্ধে জানার চেষ্টা করলাম আজকে গরুর আজকের বাজারে গরুর মাংসের দাম যাচ্ছে 550 টাকা সব রকমের মাংসের মাংস এখানে মিলিয়ে দেওয়া হয় এবং গত 2 সপ্তাহ প্রায় এই দামটি চলছে এই বাজারে এবং এর প্রভাব খুব বেশি না পড়লেও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার একটি প্রভাব এখানে পড়েছে বলে আমি মনে করছি এবং সাধারণ ক্রেতারাও মনে করছে এবং বিক্রেতারা চান যে এই দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং সাধারণ ক্রেতারা এর সুবিধা ভোগ করবে তো চলুন দর্শক মাছের বাজার থেকে ঘুরে আসি এবং জেনে নিই আজকের মাছের বাজার দর কেমন যাচ্ছে এবং সেখানকার পরিস্থিতি কেমন যাচ্ছে দর্শক চলে এসেছি মাছের বাজারের অংশে এবং জানিয়ে দেবো আপনাদেরকে মাছের দাম কেমন যাচ্ছে এবং আজকের বাজার পরিস্থিতি মাছের এই বাজারে সাধারণত অনেক রকমের মাছ এসে থাকে এবং দূর দূরান্ত থেকে যেটি দেশের বিভিন্ন প্রান্ত স্থানীয় বিভিন্ন খামার এবং দূর দূরান্ত সেটি বরিশাল চট্টগ্রাম এবং নানা প্রান্ত থেকে মাছ এসে থাকে তো আজকেও দেখতে পাচ্ছি হরেক রকমের মাছ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন একজন বিক্রেতা আমি কথা বলবো তার সাথে এবং জেনে নেব আজকের মাছের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু অনেক ধরনের মাছ আপনার এখানে আছে এবং খুব সুন্দর সুন্দর মাছ এবং সাজিয়েও রেখেছেন সুন্দরভাবে তো আমাদেরকে প্রতিটি মাছের পরিচয় দিন এবং তার দামগুলো আজকের বাজার কেমন যাচ্ছে একটু বলবো আজকের বাজার ডাউন তারপরেও ইনশাল্লাহ বিক্রি হবে এই যে পাইশে মাছ এই যে পোয়া মাছ এই যে তিলের ডাটি বেলে মাছ ট্যাংরা মাছ ভেটকি মাছ
আচ্ছা ইলিশ ইলিশ 300 টাকা কেজি পাইছে মাছ 250 টাকা কেজি পোয়া মাছ 350 টুলেট ডাটি 250 টাকা ভেটকি মাছ 400 জি ফলই মাছটা কত করে বলুন ফলই মাছ 250 টাকা কেজি 250 টাকা জি তেলাপিয়া সাতক্ষীরার তেলাপিয়া ওইতে 100 টাকা কেজি জি সাতক্ষীরার মাছ ঘেরের জি জি আপনার এখানে যে ইলিশ দেখা যাচ্ছে সাধারণত এই ইলিশ এই মৌসুমে সর্বোচ্চ কত গ্রামের হয় সর্বোচ্চ আপনার 280 দেয়া যায় এটা আপনার হচ্ছে সর্বনিম্ন দাম কত বিক্রি করতে পারেন সেটা বলুন আমি বলছি যে এখন যে বর্তমান সময় চলছে এই সময়ে ইলিশের সর্বোচ্চ ওজন কতটুকু পর্যন্ত বাজারে বিক্রি হয় 1.5 কেজি 1 কেজি এই পর্যন্ত আছে 4টাই কেজি আছে আপনার এখানে কয়টা কেজি আমার এখানে আছে 6টাই কেজি 6টাই কেজি তার মানে 200 গ্রামের কম হ্যাঁ আচ্ছা 300 থেকে 350 টাকা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক ধরনের মাছ এই বিক্রেতা বিক্রি করছেন সেখানে দামের বিষয়টি বলছিলেন সর্বরো যথেষ্ট পরিমাণের আছে কিন্তু মাসের শেষ অংশ চলায় অর্থাৎ এই মাসের শেষ সময়টি যাচ্ছে বিদায় বাজারে ক্রেতাদের সংখ্যা একটু কম এবং আজকের বাজারের দামটাও কম যাচ্ছে তো দর্শক চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মুরগি বাজার থেকে এবং সেখানে সর্বশেষ বাজার দাম এবং বাজার পরিস্থিতি সম্বন্ধে আপনাদের জানাবো আমাদের সাথেই থাকুন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছে এই বাজারের মুরগি বাজারের অংশে এবং কথা বলবো বাজারের একজন মুরগি বিক্রেতার সঙ্গে তো চলুন দর্শক জেনে নিই আজকের মুরগির বাজার কেমন যাচ্ছে এবং বাজার পরিস্থিতি সম্বন্ধেও জানবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাছে কি কি মুরগি আছে আজকে একটু বলেন আমার কাছে ব্রয়লার আছে সোনালী আছে লেয়ার আছে ব্রয়লার কত করে যাচ্ছে আজ ব্রয়লার 150 টাকা যাচ্ছে সোনালী 270 আর লেয়ার লেয়ার 290 90 টাকা গত সপ্তাহে যে দামগুলো ছিল সেই দামগুলো একটু বলবেন তাই দাম ছিল ব্রয়লার একই দাম ছিল 150 সোনালী একই দাম ছিল 270 লেয়ারও একই দাম আছে 290 তার মানে কোনোটারই পরিবর্তন হয়নি এই সপ্তাহে কোনোটারই পরিবর্তন একই রকম আছে একই রকম আছে আপনার কাছ থেকে আমি যদি জানতে চাই যে বাজারের যে ক্রমাগত দাম বাড়ছে প্রতিনিয়তই দাম বাড়ছে প্রতি সপ্তাহে 5 টাকা 10 টাকা করে দাম বাড়ছে এই দাম বাড়ার পেছনে মূল কি কারণ আছে বলে আপনার মনে হয় কারণটা হলো মুরগির খাবারের দাম বেশি ওষুধের দাম বেশি চাষি কমে গেছে এই কারণে দাম বেড়ে যাচ্ছে চাষি কম মানে প্রতিনিয়তই চাষি কমে যাচ্ছে এই কারণে দামটা একটু মাঝে মাঝে বেড়ে যাচ্ছে এই কারণে আপনি কি মনে করেন যে এই যে দাম বাড়ছে প্রতিনিয়ত দাম বাড়ছে সেই ক্ষেত্রে সাধারণ যে জনগণ আছে সাধারণ যে ক্রেতারা আছে তারা নিয়ম করে আপনার কাছে আসতে পারছে বা আপনাদের কাছ থেকে কেনাকাটা করতে পারছে কতটুকু কেনাকাটা কমে গেছে বলে না একটু কমে গেছে বাজার বেশি হলে তো বেচাকেনা একটু কমে যায় একটু কমে গেছে বাজার যখন কম থাকে তখন দেখার বেচাকেনা একটু বেশি হয় আর অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছে আপনি আরও জানেন নিশ্চয়ই যে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য বিশেষ করে খাদ্য দ্রব্যের দাম ক্রমাগতভাবে বাড়ছে দিনকে দিন বাড়ছে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এমনকি সাধারণ যে সকল মানুষ আছেন সাধারণ যে সকল জনগণ আছেন যে অল্প আয়ের মানুষ তারা যে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের জীবনযাপন তার থেকে বেশি দামের একটা প্রভাব পড়ে যাচ্ছে একজন বিক্রেতা হয়ে সাধারণ একজন বিক্রেতা এবং একজন সাধারণ ভোক্তা ক্রেতা হিসেবেও আপনি কী মনে করেন এই বিষয়টা কীভাবে মূল্য এখন যে অবস্থা তাতে তো সাধারণ লোকের বাইরে চলে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণ সাধারণ লোকের বাইরে চলে যাচ্ছে সাধারণ লোকের আমরা মনে করি যে সব কিছুর দাম একটু নিয়ন্ত্রণ থাকলে ভালো হয় কারণ সাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে বাইরে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা যে যেন সাধারণ নাগালে সাধারণ মানুষের নাগালে দামগুলো থাকবে এবং আপনাদেরও বিক্রি বেশি হবে হ্যাঁ অবশ্যই আমাদের দামটা যদি নিয়ন্ত্রণ থাকে সাধারণ লোকের বেচা কেনা সাধারণ লোক খাবে আমাদের বেচা কেনা বাড়বে বেশি হবে এটাই তো আমরাও চাই ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক দেখছিলেন আজকের বাজার পরিস্থিতির এবং বাজারের একটি অংশের চালচিত্র এবং জানিয়ে রাখি গত 2 থেকে 3 সপ্তাহ যাবত বাজারের সকল প্রকার পণ্যের পাশাপাশি মুরগির বাজারের দাম
অত্যধিক মাত্রায় বেড়েছে যা গত 6 থেকে 6 মাস থেকে 1 বছরেও বাড়েনি এবং এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এখনকার যে দাম সেটি এবং ক্রমাগতভাবে এভাবেই চলতে থাকলে দারুণ হুমকির মুখে পড়বে আমাদের দেশের অর্থনীতি সহ পারিবারিক অর্থনীতি কাঠামো তো চলুন দর্শক আমরা ঘুরে আসি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার হতে এবং সেখান থেকে আমরা জেনে নিব আজকের বাজার দর কেমন যাচ্ছে সাথে বাজার পরিস্থিতি আমরা জানিয়ে দেব দর্শক আমাদের সাথে থাকুন দর্শক এই মুহূর্তে আমি আছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে পণ্যগুলো সেই পণ্যের একটি দোকানের সামনে কথা বলবো বিক্রেতা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এবং জেনে নেব আজকের বাজার কেমন যাচ্ছে সাথে বাজারের দরটিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা জেনে নিব আজকের বেশ কিছু পণ্যের দাম তার মধ্যে প্রথমেই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটি নিয়ে এখন তুমুল আলোচনাও চলছে জনজীবনের জন্য যেটি এখন হুমকি স্বরূপ বলা যায় এবং যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক সাধারণ ক্রেতাদের জন্য সয়াবিন তেল সয়াবিন তেলের দাম কত যাচ্ছে আজকে লিটার প্রতি লিটার প্রতি বোতল যাচ্ছে 170 টাকা আর লুজ তেল যাচ্ছে আপনার 190 টাকা বোতল তেলের থেকে লুজ তেলের দাম অনেক বেশি হয়ে গেছে এমনটা অবস্থা গেছে কিন্তু বর্তমানে আমরা বোতল তেল কোম্পানি দিতে পারছে না এরকম একটা অবস্থায় আমরা আছি তো তোমরা কোনো মাল কিনতে পারছে না বেচা কেনা করা এরকম সমস্যার মধ্যে আছে কিনে খাওয়া দাদা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা অর্থাৎ আপনার যেটি বোতলজাতকরণ যে তেলটি সেটি যাচ্ছে আপনার 170 টাকা করে 170 টাকা লিটার আচ্ছা লিটার প্রতি আর যেটি লুজ অর্থাৎ খোলা তেল সেটি 190 টাকা সাধারণত বোতলটার দাম কিছুটা বেশি হয় লুজ তেলের চেয়ে এই ক্ষেত্রে 20 টাকা উল্টো টাকা হ্যাঁ এখন ওটা বোতল ধরেন আগে যেটা আছে যেটা আমরা সেই যেটা আমরা বিক্রি করছি এখন লুজ তেল হঠাৎ করে 20-25 টাকা বেড়ে গিয়েছে এখন সেই কারণে এখন বোতলের তেলে আমাদের পা কষ্টকর হয়ে যাচ্ছে বর্তমানে এখন সাধারণ ক্রেতাদের কতটুকু হাতের নাগালের মধ্যে আছে অথবা না থাকলে সেটা কতটুকু নেই সাধারণত আপনার যেমন ব্যবসায়িক লুজ তেল আদর প্রতিহাটে যখন 50-60 কেজি সাধারণ বিক্রি করে এখন 5 কেজি তেল বিক্রি করতে পারছে কিনে খাওয়ার লোকের কাছে 1 কেজি 2 কেজি কিনে খায় তারা এক পক তেল কিনে খাওয়ার ক্ষমতা তাদের আছে না দাম বেশি জন তারা কিনে খেতে পারছে না এরকম একটা অবস্থা এভাবে আছে মানে এক পক তেল কিনে খেতে গেলে তাদের কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা আর সেক্ষেত্রে সরিষার তেলের দাম সরিষার তেল বর্তমান যাচ্ছে হলো 200 টাকা কেজি আগে ছিল আপনার 180 টাকা কেজি আর এর পাশাপাশি চিনি লবণ লবণ হালকা কিছু বেড়েছে তারপরও সেটা সমস্যা আসছে না কারণ আপনার আগে ছিল সাধারণত 30 টাকা কেজি চিকন লবণ আমরা এখনো 30 টাকা বেচছি কিন্তু মোটা লবণটা একটু দাম বেড়েছে 8 টাকা প্যাকেট বেচতাম সেটা আমাদের এখনো 10 টাকা প্যাকেট বিক্রি করতে হচ্ছে সাধারণত যে আপনার ছোট প্যাকেট ওইগুলো হালকা গত সপ্তাহে কত ছিল ওই একই অবস্থায় লবণের দাম আছে আপনার চিনির দামের কোনো পরিবর্তন হয়েছে চিনির দাম গত সপ্তাহে যে বেড়েছে গত সপ্তাহে ছিল 75 টাকা এখন বেচতে আছে বর্তমান 80 টাকা 80 টাকা অর্থাৎ 5 টাকা এক সপ্তাহে বৃদ্ধি চিনিটার দাম একটু বেড়েছে আচ্ছা আপনার ডাল কেমন যাচ্ছে ডাল আপনার মোটামুটি আগের অবস্থায় আছে এখনো দাম বাড়ছিল ওই অবস্থায় আছে আপনার মোটা মসুর ডাল কত যাচ্ছে মোটা বিদেশিটা যাচ্ছে আপনার 90-95 টাকা আর দেশিটা যাচ্ছে আপনার 115-120 টাকা আর অন্যান্য ডাল মুগ ডাল আছে আপনার সাধারণত 110 টাকা 120 টাকা মানে ডালের কোয়ালিটি আছে বুটি ডাল যাচ্ছে আপনার 50 টাকা কেজি গুঁড়া মরিচের যদি গুঁড়া মশলা যদি আসি হলুদের গুঁড়া মরিচ ওগুলো আগের দামই আছে ওর বাড়ি নিয়ে ওগুলো আগের দামই আছে সাধারণত আপনার গুঁড়া হলুদ আছে 160 টাকা কেজি গুঁড়া মরিচ আপনার হলো 300 টাকা কেজি এখন আছে আগে বাজারে আছে আপনার আছে গরম মশলা জিরার দামটা আগে থেকে বেড়েছে আপনি প্রায় 100 টাকা কেজিতে জিরার দাম বেড়েছে জিরা আপনার সেটা পাইকারি কিন্তু আপনার তিন খুচরা খুচরা ধরুন এখন 400 টাকা আমরা বেচতে পারছি না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে কেজিতে প্রায় 100 টাকা বেড়ে গিয়েছে আপনার গত এক সপ্তাহের মধ্যে ফল কত ফল আগের থেকে ফলের বাজার মশলার দাম একটু কম আছে এখন বর্তমান যাচ্ছে আপনার কোয়ালিটি আছে 2000 থেকে শুরু করে নিয়ে আপনার 3000 টাকা হ্যাঁ
মধ্যে আছে আপনার কোয়ালিটি হিসেবে দাম ছোট বড় এবার আমরা জানবো হচ্ছে পোলাও চাল কত করে যাচ্ছে পোলাও চাল বর্তমান যাচ্ছে আপনার লুস্টা যাচ্ছে আপনার 90 টাকা কেজি আচ্ছা 28 ভালোটা 28 চাল আপনার সাধারণত 54 55 এরকম বিক্রি হচ্ছে আর আটা আর ময়দাটা কত যাচ্ছে আজকে বাজার ওই প্যাকেট যাচ্ছে আপনি ধরেন 40 টাকা আলুর খোলাটা যাচ্ছে 35 টাকা আচ্ছা আর অন্যান্য যে সকল পণ্য আমাদের প্রতিদিনই লাগে সেটা ডিটারজেন্ট সাবান আনুষঙ্গিক যেগুলো ওগুলো ধরুন আস্তে আস্তে যে এখন বেড়ে আছে এখন 500 গ্রামে পাউডার আপনার হুইল যাচ্ছে আপনার 50 টাকা রেট রিন যাচ্ছে 70 টাকা আগে যা মাসখানিক আগে ছিল আপনার 60 টাকার নিচে ছিল আর হুইল পাউডার ছিল আপনার 40 টাকা আমরা মাসখানিক আগে সেটা এখন বাড়তে বাড়তে আপনি 50 টাকায় এসে দাঁড়াচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটি হলো আপনি একজন বিক্রেতা এরপরেও আপনার একটি পরিচয় আছে আপনিও একজন ক্রেতা ক্রমাগত এই দাম বৃদ্ধির ফলে আপনার জনজীবনে আপনার ক্রয় ক্ষমতার মধ্যে সেটি কতটুকু প্রভাব পড়েছে এবং কি মনে করছেন গত 6 মাসে যে হারে দাম বাড়ছে আগামী 6 মাস সামনে রমজান আছে সব কিছু মিলিয়ে কতটা সহজ হবে কেনাকাটা এবং জীবনমান ধরে রাখার জন্য এখন আমরা যেভাবে আমাদের বেচা কিনা তাতে আগের থেকে অনেক কম মানে জিনিসের দাম বাড়াতে জন্য মানে এর জন্য আমরা ধরুন ব্যবসায়ী গেলে ছোটখাটো ব্যবসায়ীরা খুব ঘাটতিপূর্ণ মধ্যে আছি আমরা যা বেচা কিনা তাতে তিন ভাগের এক ভাগ আমাদের বেচা কিনা এখন নেই আমি বলছি যে আপনি তো একজন বিক্রেতা এছাড়া আপনার আর একটা পরিচয় হচ্ছে আপনিও একজন মানুষ আপনাকেও কিনে খেতে হয় হয়তো আপনার দোকান থেকেও কিনতে হয় বাইরে থেকেও কিনতে হয় যদি আপনি মনে করেন আপনি একজন ক্রেতা সেই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি এভাবে যে দাম বাড়ছে তাতে আপনার আয়ত্তের মধ্যে কি আছে নাকি নেই না আয়ত্তের মধ্যে থাকে গেলে যা ইনকাম তো আছে বেশি আছে এখন আছে মানে লসের মানে আছে যা ইনকাম তো আছে ব্যয় হয়ে যাচ্ছে আমরা বেশি এখন বিনিয়োগ হয়ে যাচ্ছে মানে যা ইনকাম তো আছে যে খরচ বেশি আছে মানে অতিরিক্ত মানে দিনের মধ্যে হয়ে যাচ্ছে আমরা এখন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য দর্শক শুনছিলেন এই মুহূর্তে আমরা ছিলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের অংশে এবং কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে তিনি বলছিলেন ক্রমাগত দাম বেড়েই চলেছে বিশেষ করে যেই পণ্যটি যেই খাদ্য পণ্যটি এর উপরে নির্ভর করে একটি মুদি দোকানের অধিকাংশ বিক্রয় সেই পণ্যটির দাম গত 4 মাসে হু হু করেই বাড়ছে এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে উনি নিজেও একজন দিন শেষে ভোক্তা সেখানেও উনি ওনার কষ্টের জায়গাটি প্রকাশ করেছেন আমি একজন সাধারণ ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে এবং জানব উনি কি ভাবছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে চলমান সময়ে বেশ কিছুদিন যাবৎ বাজারে সয়াবিন তেলের দামটি বাড়ছে এবং সয়াবিন তেল সহ অন্যান্য যে সকল আমাদের প্রয়োজনীয় দ্রব্য আছে প্রতিদিনই আমাদের যেগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলোর দাম গত 3-4 মাস ধরে বাড়ছে এবং সামনে রমজান আছে এবং দাম আরও বাড়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি এবং যারা বাজার সংশ্লিষ্ট যারা আছে তারা মনে করছেন আপনি একজন সাধারণ ক্রেতা বলে আপনি কীভাবে মূল্যায়ন করুন বিষয়টা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমাদের যে মানুষের যে ইনকাম তাতে অতিরিক্ত বেড়ে গেছে এতে তো কিনে খাওয়া অনেক কষ্টকর এবং এইভাবে বেড়ে চলে তো মানুষের মানে জীবনমান খুব ব্যাহত হয় এইভাবে আসলে আমাদের যে ইনকাম তাতে সাধারণ জনগণ যারা নিম্ন পর্যায়ে আছে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে আসলে মানুষের খুব দুর্ভোগ বা আচ্ছা আপনি কি মনে করেন যেভাবে দাম বাড়ছে সেভাবে আমাদের জনসাধারণের ইনকাম বাড়ছে না কখনো বাড়ি না যে আগে যে ইনকাম সেটাই রয়ে গেছে কিন্তু জিনিসের দাম প্রতিটা জিনিসের দামই বাড়ছে আচ্ছা এক্ষেত্রে একজন জনগণ বা একজন সাধারণ মানুষের জায়গা থেকে আপনার কি মনে হয় কি করলে এই এইখানের এই সমস্যা থেকে আমরা সাধারণ জনগণ মুক্তি পেতে পারে অথবা সব কিছু একটা সঠিক সমন্বয় থাকতে পারে আসলে এটা তো আমাদের কিছু করার নাই সরকার বাহাদুর যা মনে করে সেটাই আর কি আর এটা বাইরের দেশে যেভাবে বাইরের প্রোডাক্ট যেভাবে আসছে সেইভাবে যে সরকার যদি একটু নিয়ন্ত্রণ করে বা মানুষের যত যানমালের যে একটু ব্যাহত হয় সেইভাবে যদি চেষ্টা করে তাহলে এটা সম্পূর্ণ সরকারের
করতে দেয়, আমাদের কিছু করে না। দর্শক শুনছিলেন একজন সাধারণ ক্রেতার ওনার অভিব্যক্তি, এবং উনি বলছিলেন যেভাবে দাম বেড়ে চলেছে এবং অতীতের বিভিন্ন রেকর্ড থেকে বর্তমানে যে দামের বৃদ্ধিটি ঘটেছে সেটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে যেমনটি, এবং জনজীবনে পারিবারিক জীবনে তার দারুণ প্রভাব পড়েছে, এবং আশঙ্কা হচ্ছে আগামী সামনের দিনগুলোতে এটি আরও কঠিনতর অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো রাজীব মুস্তাফিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের বাজার দর থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।